রাতে নারীর মনে আমি মারা যাই, মিলটা হয় শাবনুরের শাকিলের সাথে এবং এমন চাই যেতে। রিয়াজ এবং শাবনুর তখন সুপার ডুপার হিট পেয়ার একের পর এক, কিন্তু রিয়াজ শাবনুর জুটি কিন্তু আসলে একের পর এক তারা সিনেমা করছে এবং তাদের সিনেমাগুলো কিন্তু সাকসেসফুল হচ্ছে। তো তারপরে হঠাৎ করে কী হলো যে এই জুটি তখন এত চলছে, এত এত বিজনেস দেওয়া সিনেমা এই জুটি করছে, তো হঠাৎ তাদের দুটো সিনেমা আসলো নারীর মনে এবং এই মন চায় যে কাছাকাছি সময় রিলিজ করলো এবং দুটো সিনেমা কেন ভালো চললো না। এবং এই ব্যাপারে রিয়াজ এক্স্যাক্টলি কী বলেছে, আসলে কি রিয়াজের ফিলোসফি সঠিক, নাকি রিয়াজের ফিলোসফিতে এখানে কিছু ঘাপলা আছে, এটা নিয়ে আমরা কথা বলবো। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনাদের আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সবজি সবাই ফিল্ম স্পাই সঙ্গে থাকবেন। তো আমাকে হয়তো আমার চ্যানেলে অনেকে কমেন্ট করে, হ্যাঁ তুমি রিয়াজের হেটার, তুমি রিয়াজকে ছোট করে কথা বলো হ্যান ত্যান। তখন শাবনুর রিয়াজ জুটির একেবারে পিক একটা অবস্থা চলছে, হয়তো অডিয়েন্স শাবনুরের সাথে অন্য কাউকে ওই সময় মানে 2003-04 সালের দিকে তিনি দিয়েছিলেন এবং সেখানে তিনি বলেন যে রিয়াজ শাবনুর জুটি তখন পিকে, একের পর এক রিয়াজ শাবনুর জুটি তখন সাকসেসফুল সিনেমা উপহার দিচ্ছে এবং হয়তো তখন রিয়াজ শাবনুরকে রিয়াজের বাইরে অন্য কোনো হিরোর সঙ্গে অডিয়েন্স দেখতে চাইবে না, এই কারণে এই দুটো সিনেমা মানে রিয়াজ শাবনুরের মিল হয়নি এই দুটো সিনেমাতে। যেমন ইমন চায় যাতে আমি ইন কাইন্ড অফ ম্যাড বলা যায় যে অনেকটা পাগল হয়ে গিয়েছিলাম লাস্ট দৃশ্যে প্রেমে, এবং নারীর মনে তো আসলে আমি আসলে আমার বিয়োগত্মক মোমেন্টের মধ্যে দিয়ে সিনেমা শেষ হয়, তো রিয়াজ শাবনুরের মিল হয় না বলে আসলে এই ছবি দুটো ভালো চলে না। তো এটা কি আসলে খোড়া যুক্তি নাকি সত্য যুক্তি, এটা যদি আমরা যদি ব্যাখ্যা করি তো দেখেন এটা এক বাক্যে যদি আপনি যদি বলেন যে হ্যাঁ সোজা সাপটে আমি কোনো ক্রিটিক্স দৃষ্টি দেবো না, আমি এক বাক্যে বলবো যে হ্যাঁ রিয়াজ শাবনুরের মিল হয়নি বলে সিনেমাগুলো ফ্লপ, তো তার মানে কি রিয়াজ শাবনুরদের মিল দেখানো হয়েছে তাদের সব সিনেমা সাকসেসফুল, তাহলে তো তাদের শাবানার প্রোডাকশন স্বপ্নের পুরুষের মতো সিনেমা ফ্লপ হতো না, ভুলো না আমায়, সরি ভুলো না আমায় না, ওটা তো রিয়াজ ছিল না, বা তাদের আরও যে সিনেমাগুলো তখন ভালো চলেনি যেমন স্বপ্নের পুরুষ বা তাদের যেমন এরি নাম দোস্তি বা আশা আমার আশা বা কারিশমা, এরকম অনেক সিনেমা আছে কিন্তু তাদের ভালো যায়নি, এরকম অনেক অসংখ্য সিনেমা আছে, নসিমন আছে, অনেকগুলো সিনেমা তাদের জুটি ভাঙার আগে তাদের ভালো যায়নি, তখন যেমন মতিন রহমানের আমি তোমারই ফ্লপ যায়, এরকম অনেকগুলো সিনেমা কিন্তু তাদের ভালো যায় না। তো এখানে তো তাদের মিল দেখানো হয়েছে, হ্যাঁ একটা লজিক যে রিয়াজ শাবনুর জুটি যখন পিকে, হ্যাঁ পিকে যখন তারা তখন তাদের একটা দুটো সিনেমা ক্লিক করেনি, তো এখানে কিছুটা সঠিক কিছুটা ভুল, এবং আসলে কেন এই সিনেমা দুটো আসলে ওরকম ভালো যায়নি, তো রিয়াজের ফিলোসফিতে আসলে কী বলেছে রিয়াজ, তো এটা নিয়ে ছিল আসলে আমাদের ফিল্ম স্পায়ার স্পেশাল আয়োজন। তো কেমন লাগলো ভিডিওটি, ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সবাই ফিল্ম স্পায়ার সঙ্গেই থাকবেন।